সবগুলো ভিডিও একসাথে পেতে প্লেলিস্ট লিস্ট দেখো আজকের ভিডিওতে তোমাদের নবম শ্রেণীর নতুন বাংলা বইয়ের দুই দশমিক তিন দশমিক দুই এর সমাধান করে দিব অর্থাৎ সাধুরীতির গদ্যকে প্রমিত রীতিতে রূপান্তর তোমাদের বইয়ে যে আটত্রিশ পেজে যে কাজটি করতে বলা হয়েছে সেটির সমাধান আজকের ভিডিওতে করব তো তোমাদের বইয়ে প্রত্যেক প্রকার গল্প গল্প থেকে প্রত্যেকটা অংশ মানে প্রত্যেকটা প্যারা তোমরা আলাদা আলাদাভাবে গ্রুপে ভাগ হয়ে তারপর সাধু থেকে গদ্য প্রমিত গদ্য রূপান্তর করবে পূর্বের ভিডিওগুলোতে আমি তোমাদেরকে এই গল্পের চারটি চারটি প্যারার পূর্বের চারটি প্যারার প্রমিত রূপ দিয়েছি আজকের এই ভিডিওতে আমি তোমাদের প্রত্যপ্রকার গল্পের পঞ্চম প্যারাটি দিব পঞ্চম প্যারার পঞ্চম প্যারার যে প্রমিত রূপ সেটি তোমাদের আজকের এই ভিডিওতে দিব তো চলো শুরু করা যাক তো এখানে দেখো যে গল্পের যে মূল অংশ বা সাধু যে অংশ ছিল সেখানে বলেছিল তিনি আমার জন্য যে সমস্ত উদ্যোগ করিয়া রাখি রাখিয়াছিলেন প্রস্থান দিবসে তাহা দেখিয়া আমি বিস্ময়াপন্ন হইলাম তো এটা প্রমিত ভাষায় হবে তিনি আমার জন্য যে সব উদ্যোগ নিয়ে রেখেছিলেন বিদায় বিদায়ের সময় আমি তা দেখে বিস্মিত হয়েছিলাম এরপরে মূল অংশে যে কথাটি বলেছিল যে একটি উৎকৃষ্ট অশ্ব সুসজ্জিত হইয়া আছে আর একটি অশ্বের পৃষ্ঠে খাদ্য সামগ্রী স্থাপিত হইয়াছে আর পথে আমার পরিচর্যা করিবার নিমিত্ত একটি ভৃত্ত প্রস্থানার্থে প্রস্তুত হইয়া রহিয়াছে তো এই অংশে প্রমিত ভাষায় হবে একটি ভালোমানের ঘোড়াকে সুন্দরভাবে সাজানো হয়েছে আর একটি ঘোড়ার পিঠে খাদ্য সামগ্রী রাখা হয়েছে আর আমার সেবা করার জন্য একজন ভৃত্য প্রস্তুত রাখা হয়েছে এরপর মূল অংশে রয়েছে যে প্রস্থান সময় উপস্থিত হইলে সেই দয়াময় সদাশয় আশ্রয়দাতা আমার হস্তে একটি স্বর্ণমুদ্রা থলি দিলেন এবং আমাকে যাত্রীদের নিকটে লইয়া গেলেন তো এই অংশের প্রমিত রূপ হচ্ছে সে দয়াময় সদাশয় আশ্রয়দাতা আমার হাতে একটি স্বর্ণ মুদ্রার থলি দিলেন এবং আমাকে যাত্রীদের কাছে নিয়ে গেলেন তারপর মূল অংশে বলছে যে তন্মধ্যে যাহাদের সহিত তাহার আত্মীয়তা ছিল তাহাদের সঙ্গে আলাপ করাইয়া দিলেন তো এটার প্রমিত রূপ হচ্ছে তাদের মধ্যে যাদের সাথে তার আত্মীয়তা ছিল তাদের সাথে আমাকে পরিচয় করে দিলেন তারপরে হচ্ছে যে মূল অংশে ছিল আমি আপনার বসতি স্থানে এই সমস্ত উপকার প্রাপ্ত হইয়াছিলাম এই জন্য পৃথিবীতে যত স্থান আছে ওই স্থান আমার সর্বাপেক্ষা প্রিয় তো এই অংশের প্রমিত রূপটি হচ্ছে এজন্য পৃথিবীর যত স্থান আছে না আমি আপনার এলাকা থেকে এখান থেকে যে আমি আপনার এলাকা থেকে এই সব উপকার পেয়েছিলাম এজন্য পৃথিবীর যত স্থান আছে তার মধ্যে ওই স্থান আমার কাছে থেকে প্রিয় তো শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ভিডিওতে তোমাদের পরবর্তী প্যারার প্রমিত ভাষায় রূপান্তর করে দিব যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য